প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। দর্শক, আজ আমরা জানতে চলেছি এক রহস্যময় সংবাদ। সম্প্রতি ভূমিকম্পে তুরস্কে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেছে, আর এই ভূমিকম্পের মধ্যেই ঘটল এক অলৌকিক ঘটনা, অর্থাৎ দেখা গেছে এক অন্যরকম আলোক রহস্য। যে আলোক রহস্য কিসের ইঙ্গিত বহন করে তা নিয়ে চলছে নানান রকম গবেষণা। সম্প্রতি 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে। এতে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। ঘটনার কয়েকদিন পর সামনে এলো এক নতুন তথ্য। ওই কম্পনের আগেই নাকি মরক্কের আকাশে দেখা গিয়েছিল এক অদ্ভুত আলোর ঝলকানি। সেই আলোর মধ্যেই কি লুকিয়েছিল ভূমিকম্পের কোনো ইঙ্গিত? অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও অনেক জায়গায় ভূমিকম্পের ক্ষেত্রে এমন বিদ্যুতের ঝলক দেখা গিয়েছে। এর আগে কম্পনের কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েও রয়েছে নানান আলোচনা। মরক্কের ঘটনার পর ফের আবার সামনে এলো সেই একই প্রশ্ন। বিজ্ঞানীরা মনে করেন এই ধরনের আলোর সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক যদি প্রমাণ করা যায় তাহলে পূর্বাভাস দেওয়ার কাজ অনেক সহজ হয়ে যাবে। ভূমিকম্পের আগে আলোর সম্ভাব্য কারণ সম্পর্কে একটি তত্ত্ব দাঁড় করান ফ্রাইডম্যান ফ্রেইন্ড নামে নাসার এক প্রাক্তন বিজ্ঞানী। তিনি এই আলোর ব্যাখ্যায় বলেন, বড় কোনো ভূমিকম্পের আগে বা ভূমিকম্পের সময় যখন টেকটনিক চাপ তৈরি হয়, সেই চাপ গিয়ে পড়ে পাথরে থাকা ক্রিস্টালে। তখন সেই চাপে ক্রিস্টালগুলো টুকরো হয়ে ভেঙে যায় এবং বিদ্যুৎ উৎপন্ন করে। তবে এখন পর্যন্ত কোনো গবেষণাতেই এই আলোর বিষয়ে শতভাগ গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে এই ধরনের ঘটনাকে শীট লাইটিং বলে অভিহিত করে থাকে। যেহেতু কম্পনের কোনো পূর্বাভাস হয় না, তাই এই ধরনের গবেষণার ক্ষেত্রেও রীতিমতো সমস্যায় পড়তে হয় বিজ্ঞানীদের। মূলত সাধারণ মানুষের স্মৃতির উপর ভরসা করেই গবেষণা করতে হয়। কেউ ক্যামেরা বা মোবাইলে ঘটনার মুহূর্তের ছবি বন্দী করে রাখলে সেটাও খতিয়ে দেখা হয়। তাই এই আলোক দ্যুতির সঙ্গে ভূমিকম্পের আদৌ কোনো সম্পর্ক আছে কি না তা খুঁজে বের করা বেশ কঠিন। তবে এমন খবর প্রচারিত হবার পরে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন এটিও সৃষ্টিকর্তার এক অলৌকিক রহস্য, অর্থাৎ আগামীতে এই পৃথিবী ধ্বংস হবার পূর্ব মুহূর্তে বা কিয়ামতের পূর্বে এমন নিত্য নতুন ভিন্ন রকম আলামত পরিলক্ষিত হবে। প্রিয় দর্শক, আপনিও কি এমনটি মনে করেন? লিখতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। প্রতিদিন নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ খবর জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।